হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমুস কিচেন। আজ আমি আপনাদের জন্য খুব মজাদার একটা কাবাব নিয়ে এসেছি, চিকেন মালাই টিকা। কিভাবে ওভেন ছাড়া খুব সহজে তৈরি করতে পারবেন। চিকেন মালাই টিকা তৈরি করতে যা যা লাগছে, আমি মুরগির বুকের মাংস এই রকম পরিমাণ 500 গ্রাম নিয়েছি। মুরগির বুকের মাংস হাড় ছাড়া 500 গ্রাম এভাবে কিউব করে কেটে একটু বড় সাইজে, আদা ও রসুন বাটা 1.5 টেবিল চামচ, দুইটা মিলিয়ে 1.5 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, গুঁড়া 1 চা চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, 1/2 কাপ ধনে পাতা ও 3টি কাঁচামরিচ আমি একসাথে বেটে নিব, গরম মশলা পাউডার 1 টেবিল চামচ, গরম মশলা পাউডার, ক্রিম 1/2 কাপ, ফ্রেশ ক্রিম 1/2 কাপ, মিষ্টি দই 1/2 কাপ, একটু কম মিষ্টি দইটা নেবেন, টকটাও না, একটু কম মিষ্টি দই 1/2 কাপ, লবণ 1 চা চামচ বা আপনাদের স্বাদ মতো, ক্যাশনাট 5টি, কাঠবাদাম 5টি এটাও আমি বেটে নিচ্ছি, সয়াবিন তেল 1 টেবিল চামচ। ভিউয়ার্স, এখন আমি মুরগিটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, শুধু তেল ছাড়া, তেলটা আমি সবাই শেষে ব্যবহার করব। প্রথমেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি চিকেনটার সাথে, 2 ধরনের বাদাম, ক্যাশনাট এবং কাঠবাদাম, 5টি 5টি করে বাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা, কাঁচামরিচ পেস্ট যেটা বেটে নিয়েছিলাম, ধনে পাতা ও কাঁচামরিচ এটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়া 1 চা চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, লেবুর রস 1 টেবিল চামচ, মিষ্টি দই 1/2 কাপ, ফ্রেশ ক্রিম 1/2 কাপ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1 চা চামচ, সব দিয়ে সয়াবিন তেল ছাড়া আমি সবগুলি একসাথে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। সয়াবিন তেলটা আমি পরে দিব, সয়াবিন তেলটা যদি আমি এখন দিয়ে দেই তাহলে মশলাটা মাংসের মধ্যে ঢুকবে না। এই যে আমি ম্যারিনেট করে নিচ্ছি, লবণ 1 চা চামচ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এখন আমি এই ম্যারিনেট করা মাংসটা 1/2 ঘন্টার জন্য আমি রেখে দিব এবং সয়াবিন তেলটা আমি তখন ব্যবহার করব। এটা আমি এখন 1/2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি 1/2 ঘন্টা পরে মিলিয়ে নিচ্ছি। সয়াবিন তেলটা পরে মিশালাম কারণ মশলাটা তাহলে ভালোভাবে ঢুকবে। এখন আমি 2 মিনিট একটু রেখে দিব, তারপর কাঠিতে দিচ্ছি। এখন আমি কাঠিতে ঢুকিয়ে নিচ্ছি, আমি আজকে এটা আপনাদেরকে চুলায় দেখাবো। আপনারা ভিউয়ার্স কীভাবে চুলায় করবেন আজকে আমি তা দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি মিডিয়াম আঁচে দিয়েছি। ভিউয়ার্স, আমি মিডিয়াম আঁচে এই পিঠটা হওয়ার জন্য 10 মিনিট রাখবো, তারপর 10 মিনিট পরে আবার উল্টিয়ে দিব। এই পিঠটা 10 মিনিট রাখবো, আমি এখন 10 মিনিট পরে ফিরে এলাম। 10 মিনিট এই পোর্শনটা হয়ে গিয়েছে, আমি জাস্ট উল্টিয়ে দিচ্ছি। আর বারবার বলছি, কাবাব করার সময় অবশ্যই ঢেকে দিবেন না, তাহলে আপনার স্মোকি ফ্লেভারটা আসবে না। এবং স্মোকি ফ্লেভারের জন্য আমি যেহেতু চুলায় রান্না করছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আনবেন এটা। এই পিঠটা আরও 10 মিনিট রান্না করব, অপর পিঠটা আরও 10 মিনিট আমি মিডিয়াম আঁচে রেখে দিব। ভিউয়ার, দুইটা পিঠি হয়ে এসেছে। আমি এখন গরম সয়াবিন তেলের মধ্যে একটা গরম কয়লার টুকরা দিয়ে এখন আমি চেপে ঢেকে দিব। এই ধোঁয়াটা সহ আমি ঢেকে দিচ্ছি, এখন আমি চেপে ঢেকে দিচ্ছি, এই স্মোকি ভাবটা চলে আসবে কয়লার। ভিউয়ার্স, এভাবে আমি 5 মিনিট দমে চুলা বন্ধ, কিন্তু আমি
গরম সয়াবিন তেলের মধ্যে গরম কয়লা দিয়ে এভাবে ঢেকে রেখেছি। এভাবে দমে থাকবে, চুলা বন্ধ থাকবে 5 মিনিট, তাহলেই স্মোকি ফ্লেভারটা চলে আসবে। আমি এখন 5 মিনিট পর এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি, আমার ফ্লেভারটাও চলে এসছে, স্মোকি ফ্লেভারটাও চলে এসছে। আমি একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করছি, আমি ধনে পাতা দিয়ে একটু গার্নিশ করছি। ভিউয়ার্স, হয়ে গেল আমার চিকেন মালাই টিক্কা উইদাউট ওভেন। এটা খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন বাসায়। অনেকেই আমরা ওভেনের কারণে করতে চাই না কাবাব, কিন্তু কত সহজেই অল্প কিছু উপকরণ দিয়েই আপনি আপনার ঘরেই তৈরি করে ফেলতে পারলেন চিকেন মালাই টিক্কা। আমি আশা করি আপনারা সবাই তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, নেক্সটে হাজির হবো অন্য কোনো নতুন রেসিপি ও টিপস নিয়ে। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। ভালো থাকবেন।